সন্দেহজনক তিন ব্যক্তিকে গোঘাট থানার হাতে তুলে দিল স্থানীয়রা। সন্দেহজনকভাবে গোঘাট বকুলতলায় তিনজন অপরিচিত ব্যক্তি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল। তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, কারণ এভাবেই বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কায়দায় চুরির মতন ঘটনা ঘটছে। ফলে ডাকাত সন্দেহ ওই তিন ব্যক্তিকে গোঘাট থানার হাতে তুলে দেয় স্থানীয় মানুষজন। ওই তিন ব্যক্তির আসল উদ্দেশ্য কী ছিল সেই সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি গোঘাট থানার পুলিশ। গোঘাট থেকে সন্তোষ সাদরা রিপোর্ট, বাংলা এনজি নিউজ। দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, সেটা দেখে একটু সন্দেহ, আমি পুলিশে ডাকি এবং সিভিক এসে পুলিশে আসার পর ওদিকে থানায় নিয়ে যাওয়া হয়। এটা কি করতে এসেছিল অ্যাকচুয়ালি বলতে পারছি না, কি করতে এসেছিল, এখানে এসেছিল। আপনার দোকানে কি বললো? আমার দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, আমি ক্যামেরায় দেখার পর ওদিকে সন্দেহ হয়, হওয়ার পর বড়োবাবুকে কল করি, কল করার পর থানাতে গাড়ি এসে তুলে নিয়ে যায়। বাড়ি কোথাও কিছু জানা গেছে? ঝাড়খণ্ড বলছে। নাম কিছু জানা গেছে? নাম কিছু বলে না এখন। আপনার নাম? আমার নাম মিন্টু। এখানটা কোন জায়গা? এটা গোঘাট সোনার বাংলা হোটেলের সামনে। বলতে বকুলতলায় চার পাঁচজন ছেলে, অচেনা ছেলে ঘোরাঘুরি করছিল এবং আমাদের লোকাল দোকানদার কিছু দোকানদারকে জিজ্ঞেস করেছে এখানে কটা সোনার দোকান আছে, কটা কাপড়ের দোকান আছে, কটা পাড়া আছে এখানে। তারপর আমাদের সন্দেহ হয়, আমরা সিভিককে বলি, সিভিককে সঙ্গে করে নিয়ে এসে এখানে ধরি, ধরে থানায় ফোন করি, থানায় এসে নিয়ে গেছে। এদের বাড়ি কোথাও কিছু জানা গেছে? ওরা বলেছে ঝাড়খণ্ডে বাড়ি। এখন কখন থেকে এদেরকে দেখা যাচ্ছে? এদেরকে দুপুর থেকে দেখা যাচ্ছে, দুপুর থেকেই দেখা যাচ্ছে এবং ট্রেনের টিকিট আছে এদের কাছে। ওরা হাওড়া, ব্যান্ডেল হাওড়া না, ব্যান্ডেল হাওড়া 11:30 টিকিট কেটেছে। এছাড়া কিছু আর উদ্ধার হয়েছে নাকি? না 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 না, ওদেরকে পুলিশের হাতে তুলে, পুলিশের হাতে তুলে দিয়ে যাও। আপনার নাম? আমার নাম চন্দন। তাদের হাট শপিং মল আরো বৃহৎ ও এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং বলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।